शारद उत्सव काटते ना काटते ही मालदा जिला जुड़े करोना परीक्षा अनेकटाई बाड़ी दिए जिला स्वास्थ्य दफ्तर जोर देवा टीकाकरण विशेषज्ञरा मने करछेन ढेउ ठेकाते करोना परीक्षार ओपर जोर देवा होच्छे उत्सवे रेश मिटते ना मिटते करोनार तृतीय ढेवे धक्का आछड़े पड़ार आशंकाय कपाले भाज पड़ा शुरू होयेछे स्वास्थ्य दफ्तरेर पूजोर दिनगुलोते मास्क ना पड़ा एबं दूरत्व विधि ना मानाय করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে যেরকম নির্দেশিকা এসেছে যে আমরা প্রতিদিন ভ্যাকসিনেশনটা কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন ম্যাক্সিমাম জায়গায় নিয়ে যাব যাতে করে এই যে পোস্ট ফেস্টিভাল যে সম্ভাবনাটা আছে থার্ড ওয়েভ আসার সেটাকে মিনিমাইজ করা যায়। পরিস্থিতি মোকাবিলায় জেলার স্বাস্থ্য দপ্তরের তরফে প্রতিদিন মালদা জেলায় করোনা পরীক্ষার সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রোগ ছড়ানোর আগেই রোগীকে চিহ্নিত করে নিবৃতবাসে রেখে চিকিৎসা শুরু করে দেওয়া যায় সেই প্রচেষ্টাই চালাচ্ছে জেলার স্বাস্থ্য দপ্তর। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শৈবাল ব্যানার্জি জানান, রাজ্যে করোনা তৃতীয় ঢেউ আসার একটা সম্ভাবনা আছে, আর সেদিকে লক্ষ্য রেখে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুসারে আমরা জেলায় টিকাকরণ বাড়িয়েছি। আমাদের লক্ষ্য প্রতিদিন 80,000 টিকাকরণ করার, পাশাপাশি র‍্যাপিড টেস্ট ও আর্টিফিশিয়াল দুটো মিলে দিনে প্রায় 2,000 ইতিমধ্যেই করা হচ্ছে। ভ্যাকসিনেশনটা বাড়ছে মানে ভ্যাকসিনেশনের টার্গেট আমাদের বেঁধে দিয়েছেন গভর্নমেন্ট 80,000 ফর মালদা জেলা পার ডে। এই অক্টোবরের শেষ পর্যন্ত আমরা যদি করতে পারি আরও ভ্যাকসিন আসবে 80,000 পার ডে। হ্যাঁ, গোটা জেলায় একটু টার্গেটটা একটু হাই আমাদের। আজকেই আমাদের জেলা স্তরে জেলা সমাহর্তার সঙ্গে আমাদের বৈঠক আছে, সেই ব্যাপারে মোডাস অপারেন্ডাই কীভাবে করা যায় উইদাউট এনি হ্যাসল, কোনো রকম ভিড় ডাকাতে কি না হয় সেটা আমরা চেষ্টা করব, আমরা শুরু করে দেব। জেলার স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, পূজোর সময় খুব কম মানুষ করোনা পরীক্ষা করাতে এসেছেন, ফল সংক্রমণের প্রকৃত অবস্থার সামনে আসেনি। পূজোর দিনে টিকা দেওয়ার ব্যবস্থা হলেও খুব বেশি মানুষ করেননি, ফলে একদিকে যেমন উৎসবের ভিড়ে করোনা ছড়ানোর আশঙ্কা থাকে, তেমনি মানুষ সেভাবে পরীক্ষা করানো এবং টিকা নিতে না আসায় করোনার বিরুদ্ধে লড়াই অনেকটাই এগিয়েছে বলে মনে করছেন স্বাস্থ্যকর্তারা। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শৈবাল ব্যানার্জি আরও জানান, এটা ঘটনা যে ফেস্টিভ পিরিয়ডে মানুষের মধ্যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার বা প্রোটোকল মেনটেন করাটা সম্ভব হয়নি, তারা করতে পারেননি বা করেননি। সেই জন্যে আমাদের যেটা এখন করণীয়, আমাদের দপ্তরের নির্দেশিকা অনুযায়ী আমরা ভ্যাকসিনেশনটা ম্যাক্সিমাম জায়গায় নিয়ে যাব এবং বোথ র্যাপিড টেস্ট র্যাট র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং আরটিপিসিআর নিয়ে যাব সংক্রমণটা কিভাবে হচ্ছে সেটা দেখার জন্যে। যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, শিশু থেকে শুরু করে বয়স্ক, তাদের সবার চিকিৎসার জন্যে আমাদের প্রতিটি জায়গায় মেডিকেল গ্যাস পাইপলাইন সিস্টেম, অক্সিজেন থেরাপি বেড, মেডিসিনস সমস্ত কিছু মজুদ আছে। আমার মনে হয় থার্ড ওয়েভ যদিও আসে আমরা সেটাকে খুব ভালোভাবে মোকাবিলা করতে পারবো। অন্তত পক্ষে আমাদের মালদা জেলায় আমাদের সংক্রমণের হার এখনও অনেকটা কম আছে, তার কারণ ভ্যাকসিনেশনটা আমাদের খুব ভালো গতিতে হয়েছে। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।